আবারও লোকসভা নির্বাচনে কংগ্রেসের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য অনীক সরকার। লোকসভা আসনে রাজ্য সিপিআইএম নেতৃত্বদের সঙ্গে কোনো আলাপ আলোচনা না করে দিল্লিতে বসে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী নাম ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। এটা ঠিক হয়নি কংগ্রেসের। বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া ব্লকের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে অমরপুরে নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। এদিনে তিনি বক্তব্য রাখতে গিয়ে আক্ষেপে সুরে বলেন, আমরাই তো আগে এগিয়ে এসে আপনাদের সঙ্গে কথা বললাম। প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, বিধানসভা নির্বাচনের সময় আপনারাই বলেছিলেন আপনাদের সমর্থকেরা আমাদের প্রার্থীর জন্য ভোট দিতে পারেননি, কিন্তু আমাদের সমর্থকরা আপনাদের ভোট দিয়েছে। এ সমস্ত অভিজ্ঞতার নিরিখে বিচার বিবেচনা করেই আপনাদের সঙ্গে কথা বলেছিলাম। যেহেতু আওয়াজ উঠেছে বিজেপি হাটাও, কংগ্রেস সহ আমরা 25-26টা দল একসঙ্গে জোট হয়েছে। ত্রিপুরার দুটি আসনেও বিজেপিকে পরাস্ত করে আমাদের জিততে হবে। এরপর আপনারা বলছেন আপনাদের কথা আমরা বলছি, আমাদের কথা কোনো মীমাংসাই হলো না। কোনো আলাপ আলোচনা না করেই আপনারা প্রার্থী ঘোষণা করে দিলেন, সমস্যা সৃষ্টি করে দিলেন আপনারা, এটা কোনোভাবেই কি ঠিক হলো? দেখা গেল কংগ্রেস দলের নেতৃত্ব দিল্লি থেকে আমাদের সঙ্গে আলোচনা শেষ না করি তারা ঘোষণা করে দিলেন তার প্রার্থীর নাম, এটা ঠিক হয় নাই। আমাদের তরফ থেকে, আমাদের নেতৃত্বের তরফ থেকে জানতে চেয়েছে কি হলো, আমরাই তো এগিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম। বিধানসভা নির্বাচনের অভিজ্ঞতা আপনাদের আছে, আমাদের আছে, আপনারাই বলেছেন যে আপনাদের ভোট আপনারা আমাদের জন্য দিতে পারেন না, কিন্তু আমাদের লোক আমাদের ভোট আপনাদের দিয়েছে। এই সমস্ত অভিজ্ঞতা রেখেই তো আপনাদের সঙ্গে কথা বললাম। এই লোকসভা নির্বাচনে যেহেতু আওয়াজ উঠেছে বিজেপি হটাও, সরকার আসতে দিও না, দেশ রক্ষা করতে হবে, কংগ্রেস সহ আমরা 25-26টা দল এক জায়গায় এসে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, কাজে ত্রিপুরার দুটো আসন আমাদের বিজেপিকে পরাস্ত করে জিততে হবে, এই জায়গায় একটা প্রস্তাব পরামর্শ। তো আপনারা বলেছেন আপনাদের কথা, আমরাও বললাম আমাদের কথা, মীমাংসা হলো না। আপনাদের নেতৃত্বের সঙ্গে আপনারা কথা বলবেন, আমাদের নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলবো, কিন্তু কই আপনারা তো কিছু করলেন না, চট করে আপনারা ঘোষণা করে দিলেন, একটু সমস্যা তৈরি করে দিলেন, আর কি ঠিক হলো? বৃহস্পতিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া ব্লকের সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে অমরপুরে নির্বাচনী সভায় মানিক সরকারের এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চলছে গুঞ্জন। যদিও তিনি এদিন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের দুই প্রার্থীর জন্য ভোট চাইছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।